হ্যালো ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আর আজকে আমি তোমাদের যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো, আমি এখন যাব পেট পুজো করতে, তো সেটাই তোমাদের দেখাতে নিয়ে যাব। কোথায় যাচ্ছি? প্রথমে ঠিক হলো আমরা ব্যারাকপুর যাব, ব্যারাকপুরে দাদা বৌদি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, ব্যারাকপুরে যাওয়ার আগে এত বৃষ্টি শুরু হয়েছিল, এত বৃষ্টি শুরু হয়েছিল, কেউ ঠিক টাইমে পৌঁছাতে পারিনি। তো তারপর ঠিক করা হলো যে আমরা যখন সবাই একসাথে মিট করলাম, যখন 3 জন ছিলাম আমরা, তো যখন মিট করলাম তখন ঠিক হলো যে চলো আমরা কাঁচরাপাড়ায় যাই, কারণ ব্যারাকপুরে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। কাঁচরাপাড়ায় গিয়ে আমরা পেট পুজোটা সারলাম। তো কি করা যাবে, কাঁচরাপাড়া মিসিং। তো কাঁচরাপাড়ায় গিয়ে কী কী করলাম, কী কী খেলাম সেটা তোমাদের দেখিয়ে দিই। ওখান থেকে আমরা গেছিলাম শপিং করতে, শপিংয়ের ভিডিওটাও তোমাদের দেখাবো। শপিং করতে গেছিলাম ট্রেন্ডসে, কারণ আমাদের কাছে ডিসকাউন্ট কুপন ছিল, সেটা দিয়ে শপিং করা হয়েছে। আমি কয়েকটা জিনিস কিনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু খাবার দাবার খাওয়ার পর তোমাদের সবকিছু দেখাচ্ছি। হ্যালো, আমি আবার চলে এসেছি রাজস্বীকে, কারণ রাজস্বীকে খেয়ে আমার এত এত ইন্টারেস্ট পেয়েছি, তো রাজস্বীক আমি আর ছাড়তেই পাচ্ছি না। বারবার রাজস্বীক, বারবার রাজস্বীক, আরেকবার গেছিলাম, আবার চলে এসেছি রাজস্বীকে। তো আজকে আমাদের যে ফেভারিট সিটটা সেটা পাইনি, অন্য সিট পেয়েছি, সেখানেই বসেছি। আজকে প্রচুর ভিড়। এত ভিড় যে ঠিক মতো জায়গা আমি পাইনি, তো এখানেই বসে পড়েছি। আর আজকে আমার ড্রেসটা এটা আছে, ভালো করে পরে দেখিয়ে দেবো তোমাদের। তো এখনো ডিসাইড করা হয়নি কি খাওয়া হবে, এখন দেখা হচ্ছে কি খাওয়া হবে। খাবো যখন তখন তো ভিডিও করবো, অবশ্যই তোমরা দেখতে পাবে। ততক্ষণে আমরা একটু গল্প করি। আমরা রাজস্বীকে ফার্স্ট অর্ডার দিয়েছিলাম চিকেন লালিপপ। চিকেন লালিপপ হ্যাঁ অনেক জায়গায় খেয়েছি, বাট রাজস্বীকে চিকেন লালিপপের টেস্টটা একদমই অন্যরকম। আমার ভীষণ ভালো লাগে চিকেন লালিপপ খেতে। তো চিকেনের প্রিপারেশান যে কোনো কিছুই আমার ভীষণ ফেভারিট, তার মধ্যে চিকেন লালিপপটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমাদের এই যে ম্যাডাম আছে, এই ম্যাডামই আমাদের ডিস্ট্রিবিউট করে। যখনই আমরা রেস্টুরেন্টে খেতে যাই তখন এই ম্যাডাম ছাড়া আমরা কাউকে দিয়ে ডিস্ট্রিবিউট করাই না, কারণ এই ম্যাডাম দারুণ দারুণ সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে পারে। আমাদের এত খিদে পেয়েছিল, আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ব্যারাকপুরে যাওয়ার জন্য, বৃষ্টির জন্য বসে থেকে 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 খিদেটা একদম মানে তুঙ্গে উঠে গেছিলো। তো চিকেন লালিপপটা যে কী মজা করে তখন খেয়েছিলাম কি বলবো, কিন্তু তারপরে এক্সট্রিম লেভেলে খাওয়া হয়ে গেছে। পরপর দেখাতে থাকছি, তোমরা দেখলেই বুঝতে পারবে এক্সট্রিম লেভেল কেন বললাম। সাধারণত কেউ এইভাবে এত কিছু খায় বলে আমার মনে হয় না। আমাদের 3 জনের পেটে মনে হচ্ছিলো তখন ওই মুহূর্তে রাক্ষস বাস করছিল, যার জন্য আমরা ওরকমভাবে খাওয়া শুরু করেছিলাম। চিকেন লালিপপটা জাস্ট শেষ হওয়ার পর আমরা কী কী অর্ডার দিয়েছি তোমাদের অবশ্যই দেখাচ্ছি। ততক্ষণে আমরা এটাকে এনজয় করতে থাকি, আর তোমরাও আমাদের সাথে এনজয় করতে থাকো। আমাদের বিরিয়ানির নেশা আমরা ভুলতেই পারছিলাম না, তার জন্য আমরা কাঁচরাপাড়া রাজস্বীকেই বিরিয়ানি অর্ডার করে দিলাম। আর বিরিয়ানিটার টেস্টটা তো ভীষণই ভালো, আমার তো খুবই ভালো লাগে। ডেলিশিয়াস ডিশ যাকে বলে সেটা হলো রাজস্বীকের বিরিয়ানি। এক এক জায়গার বিরিয়ানি এক এক রকম হয়, যেরকম আরসালানের বিরিয়ানি আরসালানের মতোই, ওরটা একটা অন্যরকম টেস্ট। দাদা বৌদির বিরিয়ানির
দাদা বৌদির বিরিয়ানির মতো অন্যরকম টেস্ট, সেরকম রাজশেখের বিরিয়ানির ফ্লেভারটাও একদম অন্যরকম, যেটা অন্য কোনো সব কিছুর সাথে মিল খায় না। তো দাদা বৌদির টেস্টি বিরিয়ানি টেস্ট করতে করতে আমাদের মনে হলো যে শুধু কি দাদা বৌদির বিরিয়ানি খাবো, তাহলে একটু গল্প করতে করতে আরেকটু যখন টাইম হাতে পেয়ে গেছি আরও কিছু খাওয়া যাক। তো বিরিয়ানির পরে আমরা কী খাচ্ছি সেটা দেখতে থাকো। আর এত ফ্লেভার ছিল বিরিয়ানিটা, মনে হচ্ছিল সত্যি রাজশিক তো রাজশিকই, মানে কী বলবো, এত 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 আনন্দ পেয়েছি আমরা। কথা বলার মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতি ছিল না, খাওয়াতে এত মত্ত ছিলাম। তারপরের নেক্সট ডিশটা দেখো, বিরিয়ানি খাওয়ার পর মনে হলো পেটটা আরেকটু খালি খালি আছে। তো বিরিয়ানির পরে আমরা চিকেন পোলাও আর চিকেন কষা নিয়েছিলাম, যদিও এটা এক্সেস ছিল আমাদের কাছে, তবুও আমরা 2 ঘন্টা পর এই আইটেমটা শুরু করেছিলাম। এতই গল্পে মত্ত ছিলাম, গল্প করার মতো কোথাও জায়গা নেই। তো আমরা ভাবলাম এই রাজশেখী একমাত্র রেস্টুরেন্ট যেখানে বসে মনের মতো সুখের মতো গল্প করা যাবে, এসিতে বসে আরাম করে গল্প করা যাবে। এখানে খেতে ঢুকে এমন পরিস্থিতি, যেহেতু বলেছিলাম দাদা বৌদিতে বিরিয়ানি খেতে যাবো, জানি দাদা বৌদির বিরিয়ানি আর এই বিরিয়ানির টেস্ট আলাদা, বাট রাজশেখের বিরিয়ানি দারুণ করে, অসাধারণ। তো বিরিয়ানির নেশাটা ভোলা যাচ্ছিল না, তার জন্য আমরা বিরিয়ানি খেলাম। খাওয়ার পর মনে হয়েছিল আরও অনেক হাতে সময় আছে, বসে বসে গল্প করার থেকে আরেকটু কিছু খাওয়া যাক। তো সেই ভেবে এতই পেটুক আমরা, এতই পেটুক, বিরিয়ানি খাওয়ার পর মানুষের পেটে কি আর জায়গা থাকতে পারে? কিন্তু আমাদের মতো পেটুকদের পেটে জায়গা থাকে। সেজন্য মুর্গ পোলাও, যেটাকে চিকেন পোলাও বলা হয়, তো ওই মুর্গ পোলাও নেওয়া হয়েছে, তারপরে নেওয়া হয়েছে চিকেন কষা। আমি জানি এই ভিডিওটা দেখার পর সবাই বলবে এরা 100% কোনো রাক্ষস, তাছাড়া এরকম হতে পারে না, এত খায় কি করে। কিন্তু আমরা খেয়েছি লাস্টের দিকে, আর খেতে পাচ্ছিলাম না, একে দিয়ে দিচ্ছে ও তাকে দিয়ে দিচ্ছে, ফেলে দেওয়ার মতো অবস্থা। কিন্তু শেষ পর্যন্ত আমি আমার প্লেটটা কোনোরকমে কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না যে শপিং করতে যাব, কিন্তু ওই হাঁটা চলা করে এই এটা ওটা দেখতে 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 একটা বেশ সুন্দর হজম হয়ে গেছিল। এরকম একটা বৃষ্টির দিনে রাজশিক রেস্টুরেন্টে বসে এই ধরনের খাবার র্যালিশ করে খাওয়ার মজাটাই আলাদা, আর আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি। আর দেখো আমরা যেখানে খেতে বসেছিলাম ঠিক তার উল্টো দিকে প্রচুর ভিড় দেখিয়েছিলাম, আমাদের খাওয়া কমপ্লিট হয়নি, তারা তাদের খাওয়া কমপ্লিট করে চলেও গেছে, আর আমরা এখনও খেয়ে যাচ্ছি। ঢুকেছি 12টায় আর ওখান থেকে বেরিয়েছি 5টা নাগাদ। তো বুঝতেই পারছো আমরা কি পরিমাণে খেয়েছি। আর আরেকটা ম্যাডামের প্লেট দেখো, এখনও কমপ্লিট করতে পারিনি আমরা, মোটামুটি খেতে খেতে সোজা হয়ে গেছিলাম, এত পরিমাণে খাবার কমপ্লিট করার মতো পরিস্থিতি ছিল না। তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। তারপরে শোনো, এক্সট্রিম লেভেলে খাওয়া হয়ে গেছে, বিরিয়ানির পর মুর্গ পোলাও ছিল, তারপর চিকেন কষা ছিল, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, 3 জন কীভাবে বাড়ি যাব জানি না, আমার তো নড়ার ক্ষমতাই নেই, আমার এখনও প্লেটের এই অবস্থা, কী করবো জানি না, বলছে এখানে ঘুমিয়ে পড়ি। তো আমি ট্রেন থেকে কী কিনেছি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার কাছে কোনো ভালো সালোয়ার কামিজ নেই, কারণ আমি সালোয়ার কামিজ পরি না, আমি বেশি জিন্স টপ আর ওই ওয়ান পিস টাইপের যে ড্রেসগুলো হয় ওগুলোই পরি। আমার কাছে কোনো সালোয়ার কামিজ কুর্তি তেরম নেই, তো সেই হিসাবে আমি এবার 2টো কুর্তি কিনেছি। আর আমার এই ড্রেসগুলো পরে কমফোর্টেবল, কারণ যে ড্রেসগুলো পরে কমফোর্টেবল আর যে ড্রেসগুলো পরলে ভদ্র সভ্য লাগে, আমি সেই ধরনের ড্রেসই পরি। তো সেই হিসাবে আমি এই টপটা কিনেছি জিন্সের সাথে, আর সালোয়ার কামিজ পরি না। এর পেছনে কারণ আছে, সালোয়ার কামিজে
ওর না লাগাও, এই লাগাও, ওই লাগাও, সেই লাগাও, অনেক কিছু থাকে। আর এটা পরে এত কমফোর্টেবল, এই ধরনের ড্রেসগুলোতে আমার কি হয়, জাস্ট একটা পরে নিলাম, মনেও হয় না কিছু পরেছি, এত আরামদায়ক ড্রেস। সেজন্য আমি এই ধরনের ড্রেস ভীষণ ভীষণ পছন্দ করি। টি শার্টটা দেখো কত সুন্দর, এখানে হাতাটা দেখো কি সুন্দর, এগুলো ডিসকাউন্টে ছিল, এগুলো তো আমার খুবই ভালো লাগে। তো এটা আর যে কুর্তি কিনেছি বললাম দুটো, একদমই আমার কুর্তি ফুর্তি সব ছিল না, তো এই জন্য আমি এই ধরনের কুর্তি কিনে নিয়েছি। দেখো এই কুর্তির কালারটা কেমন হয়েছে, এটা এরকম গ্রিন কালারের, এটা স্লাইট দুদিকে আছে, আর এখানের এই এই বাইন্ডিংটা এত সুন্দর, এক্সট্রা করে এখানে দেখো ট্রেন্সের এই একটা জিনিস, এখানে এক্সট্রা করে পট্টি দিয়ে এরকম করা থাকে যাতে এখানটা চিড়ে না যায়। আর এই যে বোতামগুলো দেখছো এখানে, যে যে কটা বোতাম আছে দেখছো, এর জন্য আমাকে এক্সট্রা করে আরো দুটো বোতাম দিয়ে দিয়েছে, যাতে যদি বাই চান্স হারিয়ে যায় বা কিছু হয় তাহলে আমি লাগাতে পারবো। তো আমার পেস্তা কালার খুব পছন্দ, তাই পেস্তা কালার, অ্যাকচুয়ালি আমার ফেভারিট কালার ইয়েলো, তো আমার দেখবে বেশিরভাগ ড্রেসই ইয়েলো, তো পেস্তা কালারটাও আমার খুব ভালো লাগে। হাতাটা দেখো কি সুন্দর, ড্রেসটা কেমন লাগবে পরলে আমাকে তো অবশ্যই বলবে তোমরা, আমি পরার পুজোর সময় যখন পরবো তখন তোমাদের দেখাবো। গত বছরের পুজোর ড্রেসগুলো তো তোমরা দেখেছো, দেখেছো তো আমার সবই, আমি বোধহয় গত বছর দুটো জিন্স আর প্রচুর টপ কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি গত বছরে কি ধরনের ড্রেস কিনেছিলাম, ওখান থেকে তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারবে। দেখো ভালো, আর একটা আছে, আরেকটা হলো এটা, এরকম গলা কি বলে, এই যে এরকম ভি গলা টাইপে এরকম, এই প্রিন্টটা দেখো, এটা রাস্ট কালার, তোমাদের হয়তো অরেঞ্জ অরেঞ্জ লাগছে, এটা একটু রাস্ট কালার, হাতাটা এরকম, হাতাটাতে একটা গোল্ডেন পাইপিন বসানো, দেখো এটাতেও এরকম স্লিট দেয়া, আর এই যে এখানে এরকম দেখো পট্টি দেখ। আর হ্যাঁ, আমি যে রেস্টুরেন্টে যে ড্রেসটা পরে গেছিলাম ওই ড্রেসটাও কিন্তু ট্রেন্ডস থেকে কেনা, আমি সাধারণত ড্রেস ট্রেন্ডস থেকে কিনি, ট্রেন্ডস না হলে প্যান্টালুনস বা আগমনী বসন্তী কাঁচড়াপাড়া যেগুলো আছে এই সমস্ত থেকেই কিনি, এমনি আদার্স আমার খুব চুজ করা কয়েকটা শপ আছে সেখান থেকে ছাড়া খুব একটা কিনি না। আর গড়িয়াহাটে থেকে আমার প্রচুর ড্রেস কেনা আছে, কারণ আমি গড়িয়াহাটে একটা টাইম খুব যেতাম, সেজন্য আমার ওখানকার কয়েকটা কালেকশন আছে, এখন যেহেতু এই সময় যাওয়া হচ্ছে না তাই ওখানকার কিছু নেই এই মুহূর্তে। তো তোমাদের দেখিয়ে দিলাম এই ড্রেসগুলো কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি থাকবো তোমাদের উত্তরের অপেক্ষায়। আর নতুন নতুন ভিডিও আসছে আমার, কয়েক মানে ভিডিও দিতে দেরি হচ্ছে আমি বুঝতে পারছি, তো তোমরা আমার কাছে খুব মজার মজার ভিডিও দেখতে চাও, সেই মজার মজার ভিডিওগুলো আমি আনার চেষ্টা করছি খুব শিগগিরই, একটু ওয়েট করো চলে আসবে। আর আমি চেষ্টা করছি রেগুলারিটি মেনটেন করার ভিডিও দেওয়ার জন্য, কয়েকটা কারণের জন্য আমার রেগুলারিটি মেনটেন হচ্ছে না, নেক্সট টাইম থেকে তোমরা দেখতে পাবে। ততক্ষণের জন্য আজকে এই পর্যন্তই, আবার আসবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের চারপাশের সকলকে ভালো রাখো, টাটা।